বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি, সাম্প্রতিককালে তো বটেই, তার রাজনৈতিক ইতিহাস জুড়েই সত্য কথনে যিনি আপোষহীন, অনল বর্ষী বক্তা হিসেবে সুখ্যাতি রয়েছে যার, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ নেতা, স্বাধীনতা পূর্বাপর সময়ে বা স্বাধীনতার আন্দোলন মুক্তিযুদ্ধকালে ছাত্র সংগ্রাম পরিষদে যতগুলো সভা হয়েছে সেই সভায় যিনি সভাপতিত্ব করেছেন, সবগুলো সভাতে সভাপতিত্ব করেছেন, এবং যে চার ছাত্র নেতাকে সেই সময়টাতে চার খলিফা হিসেবে অভিহিত করা হতো তাদের অন্যতম, সাবেক সংসদ সদস্য এবং এই মুহূর্তে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত স্নেহভাজন ঘনিষ্ঠজন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মুক্তি সংগ্রামের অন্যতম সংগঠক নূর আলম সিদ্দিকী, স্বাগত আপনাকে স্টুডিওতে। যে বিষয়টা নিয়ে আলোচনাটা শুরু করতে চাই সেটি হচ্ছে যে আমরা বাংলা নববর্ষ শুরু করলাম এবং নববর্ষের শুরুর দিনেই যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন আপনি, যে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে স্বাধীনতা সংগ্রামকে সংগঠিত করেছেন আপনি এবং আপনার সতীর্থরা, সেই বিশ্ববিদ্যালয়ে চত্বরেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিছু এবং যেটি খুবই লজ্জাকর ন্যাকারজনক, একই ধরনের ঘটনা একই দিনে দেশের অন্যান্য স্থানেও ঘটেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষায়তনগুলোতে কোনো কোনো শিক্ষায়তনে ঘটেছে, এবং এর সঙ্গে আপনি যে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, যে সংগঠনগুলোর সঙ্গে, কোনো কোনো গণমাধ্যমে বা কারো কারো মুখে সেসব সংগঠনের নাম জড়িয়ে পড়েছে যে এইসব অপকর্মের সঙ্গে তারা সংশ্লিষ্ট। সো আপনি, আমি আপনার প্রতিক্রিয়া শুনতে চাই শুরুতেই। আপনাকে ধন্যবাদ। শুধু বাংলাদেশের 56,000 বর্গমাইলের নয়, সারা পৃথিবীর প্রান্তে যে যেখানে বাঙালি আছেন, এপার বাংলা ওপার বাংলা, আটলান্টিকের ওপরের দেশে যারা আছেন, বাংলা ভাষাভাষী, বাংলার সংস্কৃতি, বাংলার মননসুগতা, বাঙালির চেতনা, বাঙালির ঐতিহ্য, বাঙালির ভাষাকে যারা আপন হৃদয়ের নিভৃত কন্দ্রে লালন করেন, সংস্কৃতি নয়, সংস্কৃতি অপসংস্কৃতি নয়, তে যারা বিশ্বাস করেন, মননসুগতায় চেতনায় যারা বাংলার মাটিকে নিজের মায়ের মতো ভালোবাসেন, তাদের সবার প্রতি আমি নববর্ষের নিষ্কলুষ চিত্তের অভিবাদন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। শুধু নববর্ষকে কেন্দ্র করেই বলা যায় না, আমাদের সময়ে আমরা যারা রাজনীতি করতাম, আমাদের চেতনার মধ্যে, আমাদের বিশ্বাসের মধ্যে, আমাদের প্রতুতি এবং প্রত্যয়ের মধ্যে, আমাদের মননশীলতার মধ্যে, আমাদের সাহিত্য এবং সংস্কৃতির মধ্যে পরিপূর্ণভাবে বাঙালিত্ব ছিল। সেখানে একটা আদর্শ ছিল, সেখানে একটা লক্ষ্য ছিল, সেখানে একটা অর্জনের প্রতি আমাদের হৃদয়ের আকর্ষণ ছিল। এটা মরুভূমির সূর্যোদয় উদয়ের মতো নিষ্কলুষ সত্য যে আমরা কোনো প্রাপ্তি প্রত্যাশার থেকে কোন মূল্যবোধের অবক্ষয় আমাদেরকে প্রভাব বিস্তার করতে পারে নাই। তাই আমরা যখন শুধু আমি যে সংগঠন করতাম ছাত্রলীগের নামেই কলঙ্কিত করা হচ্ছে, এটা কিছুটা ঘটনা, কিছুটা অতিরঞ্জন, কিন্তু নতুন প্রজন্মের মধ্যে যে একটা অপসংস্কৃতি দানা বেঁধেছে, যে একটা হতাশা তাদের চিত্তকে ক্রমেই বিচলিত করছে প্রাপ্তি এবং প্রত্যাশার আকাঙ্ক্ষায়, সেটা কিন্তু সুপরিকল্পিত, সেটা কিন্তু নির্দিষ্ট ধারায় ধাপে ধাপে তাদেরকে অবক্ষয়ের রতবান্তে ডুবিয়ে দেওয়া হয়েছে। দেখেন, পাকিস্তান আমলে আইয়ুব খানের সময় থেকে তো আমাদের রাজনীতিতে পথ পরিক্রমণ শুরু, তখন কিন্তু একটা বারও কোন মহাবিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ে নির্বাচন স্থগিত তো ধরে থাক, বিলম্বিত হয় নাই, প্রতি বছর হতো, প্রতি বছরে। এবং বেশ কিছুদিন পর্যন্ত পরোক্ষ নির্বাচনের ডাকসু সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ে হতো। এই 1970 সালে এসে সরাসরি নির্বাচনে ডাকসুর প্রতিনিধিরা নির্বাচিত হন। সৌভাগ্যক্রমে ঐতিহাসিক সত্য হিসাবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম। আমাদের সারা বাংলাদেশে তখন 167টা কবির ছিল জীবন সাহেব, তার মধ্যে 165টি আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করি। প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে আমাদের বিজয় কেত দূরে। আপনার নিশ্চয়ই অগ্রদের কাছ থেকে শোনা থাকবে, আপনি এখনো খবরের কাগজ দেখবেন, ইত্তেফাক তখন ছিল বাংলাদেশের মানুষের দিক ও দর্শন, শুধু একটা পত্রিকা ছিল না। আজকে তারও দুর্নদশা দেখে বিবেচিত হই, আট কলমের কাঠের হেডিং দিয়ে, তখন ডিজিটাল ছিল না, ব্লক করে দিয়ে দিয়েছিল, এই যৌবন জগতরঙ্গ রুধি বেখি দিয়া পরের এতে বাবির বাম, সেইটি পটভূমিকা রচন করে সত্তরের বিজয়ের, সেটি উপকাঠামো, সেইটি উপক্রমণিকা, সেইটি মানুষকে উজ্জীবিত করেছিল, উদ্বীবিত করেছিল, বিশ্বাসে উপনীত করেছিল যে ছাত্রলীগের নেতৃত্বে, ছাত্রলীগের কর্মকাণ্ডের মাধ্যমে যে চেতনাটি মাটি আমার শুনানি করে তার জন্ম বৃত্তান্ত ঘোষণা, আমি বাগবার মুখে দেখিয়াছি তাই পৃথিবী রূপ খুঁজিতে যাই না, সেই সংগঠন বঙ্গবন্ধুকে তার একক চেতনার মূর্ত প্রতীক হিসেবে ধরে নিয়ে বাংলাদেশের প্রদত্ত ছয় দফাকে তারা স্বাধীনতা থেকে স্বাধীনতায় রূপান্তরিত করবে। কিন্তু আজকে, তখন আমাদের নেতা ছিলেন বঙ্গবন্ধু, তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন, তিনি আমাদেরকে উজ্জীবিত করেছেন, তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন আমাদের আত্মবিকাশের, আমাদের প্রতিভা বিকাশের, আমরা আমাদের সমস্ত কিছু জার করে যেমন দিয়েছি তার নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য, তিনিও তার হৃদয়ের সমস্তটুকু উদার করে দিয়েছেন আমাদেরকে উদ্ভাসিত করার জন্য, আমাদেরকে প্রজ্বলিত করার জন্য, আমাদেরকে জনসমক্ষে নিজেদেরকে প্রতিভাত করার জন্য। আমরাও যেমন শিল্পী তুমির আঁচড়ের মতো ক্যানভাসে একটু একটু করে তার একচ্ছত্র নেতৃত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি, সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে সমুদ্রের মোহনা এনে দাঁড় করিয়েছে তার একক নেতৃত্বে, তিনিও তেমনি যার যতটুকু যোগ্যতা ছিল এই প্রজন্মের তাকে ততটুকু প্রকাশিত করার সুযোগ দিয়েছেন, আজকে সেটা হচ্ছে না। তারপরে আজকে দেখা যাচ্ছে কি, এই শুধু পয়লা বৈশাখ নয়, যে কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে এত বাড়াবাড়ি করা হচ্ছে, এত উচ্ছৃঙ্খলতা দেখানো হচ্ছে, এত অপসংস্কৃতি, এটাকে সংস্কৃতি না বলে, বাঙালি সংস্কৃতি না বলে এটাকে অপসংস্কৃতি বলেই ভাবা হয়, সেখানে যেন মনে হয় বাঙালি জাতীয়তাবাদ মানে বোধহয় বোধহয় অন্য একটা ধর্মের মতবাদ। যে দেশে শতকরা 91% মুসলমান, সেই দেশে যদি মোটামুটি সকল মিছিলে ওই পূজার ঢোল আর কাঁসা বাজে, বিশ্বাস করেন আমার অন্তর তখন কাঁপে না। কিন্তু এই এই কাজগুলো যারা করেছে কি তারা কি সেই সব বিবেচনা থেকে করেছে আপনার মনে হয়? আমার মনে হয় সংস্কৃতির মধ্যে অনুপ্রবেশের একটি একটি স্পষ্ট ইঙ্গিত বহন করে, আমি আমি মনে করি এটা। আমি তো আপনার অনুষ্ঠান থেকে বহুবার বলেছি আমার বিশ্বাস তাই শেষ কথা, এটা আমি মনে করি না, ভুল থাকতে পারে, সেখানে ভ্রান্তি থাকতে পারে, সেখানে ব্যত্যয় থাকতে পারে, কিন্তু নিষ্কমস চিত্তে আমি যেটাকে সত্য বলে মনে করি সেটাকে অকুট হয়ে আমি প্রকাশ করি। তাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে টিএসসি থেকে শুরু করে সারা বাংলাদেশে এই যে মর্মান্তিক, লজ্জাকর, অভাবনীয় এবং অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে, আমি তার জন্য ঘৃণা প্রকাশ করছি, ক্ষোভ প্রকাশ করছি, এবং
এক কাবে এই ছাত্রলীগের সভাপতি ছেবাব, এক কাবে আমি সারা বাংলাদেশে চারণের মতো গান গেয়ে বেরিয়েছি, বাউলের মতো এই ছাত্রলীগের স্মরণলিপিকে সুরে পরিণত করে সুরের মর্ছনায় বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করেছি রাজনীতিতে, সেই সুবাদে আমি জাতির কাছে এই মূল্যবোধের অবক্ষয়ের কর্মকাণ্ডের জন্য নিঃশর্ত চিত্তে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সিটি কর্পোরেশনের নির্বাচন চলছে, সেই প্রসঙ্গে যাব, তার আগে অন্য আরেকটা প্রসঙ্গে আপনার একটু মতামত চাইব। সম্প্রতি আমি ক্ষমা চাইবাম সমস্ত বিশ্বের যারা জাতীয় চেতনায়, যার যার জাতীয় চেতনায় বিশ্বাস করে, এটি তাদের সকলেরই মূল্যবোধের কাছে একটা ব্যথিত এবং ব্যাহত চিত্র, তার জন্য আমি ক্ষমা চেয়ে নেব। সম্প্রতি প্রশাসনে কিছু পদোন্নতি হয়েছে এবং আপনি জানেন যে পদ নেই পদোন্নতি হয়েছে, যদিও বাংলাদেশে এই নিয়োগ, পদোন্নতি, পদায়ন, বদলি এগুলো নিয়ে নানা ধরনের অভিযোগ সরকারের পর সরকার, সময়ের পর সময়, মানে বছরের পর বছর, দশকের পর দশক ধরে চলে আসছে, কিন্তু ওএসডি করে রাখা হয় প্রচুর কর্মকর্তাদের যাদের প্র্যাকটিক্যালি কোনো কাজ থাকে না, বেতন ভাতা নেন এবং সেগুলো রাজনৈতিক বিবেচনা থেকে করা হয়। সর্বশেষ যেটি হলো যে পদ নেই পদোন্নতি। দেখেন, পৃথিবীর সর্বত্রই ব্রিটিশ শাসনের আমল থেকে এমনকি 90 সাল পর্যন্ত, বলতে পারেন 2001 থেকে এটা শুরু হয়েছে, এখন এটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তা পদ নেই পদোন্নতির যে আপনি কথাটা বলবেন, নিয়ম ছিল আগে একটি পদ সৃষ্টি হবে বা একটা পদ শূন্য হবে, সেই পদের মধ্যে ক্ষেত্র বিশেষে ইন্টারভিউ নিয়ে, ক্ষেত্র বিশেষে তার এসিআর এবং তার ঊর্ধ্বতর কর্মকর্তাদের সুপারিশ, তার সমস্ত কার্যকারিতা রিপোর্ট, তার সততা, তার দক্ষতা, তার বিচক্ষণতাকেই পদোন্নতির প্রধান বিষয় হিসাবে ধরা হতো। কিন্তু এখন এই সমস্ত বিবেচনা পদোন্নতির ব্যাপারে কোনো কাজ করে না। ঢাকা শহরের মানুষের একটা নেতিবাচক প্রতিক্রিয়া আমি অবলোকন করেছি ব্যথিত চিত্তে, যে সম্প্রতি 67 জনের লোকের অতিরিক্ত সচিব হিসেবে অফিসারকে পদোন্নতি দেওয়া হয়েছে, এটার জন্য 7টা পদ খালি ছিল না। আমি জানেন সন্দেহাতীতভাবে মাথার চুল থেকে পায়ের নৌকপদি একটি অসাম্প্রদায়িক মানুষ, 64 সামরিক দাঙ্গাকে মৃত্যুকে সামনে নিয়ে আমরা এদেশের হিন্দুদের পাহারা দিয়েছি, তখনকার জগন্নাথ কলেজ, তখনকার সর্বার্দি কলেজ, সারা সারা রাত সাকারি বাজার, তাঁতি বাজার, ওই হরদা গ্লাস ফ্যাক্টরি, অধ্যাপক অজিত গুহর বাসা, আমাদের দেব ছবির যাদেরকে পরবর্তীকালে সবাইকে হত্যা করা হয়েছে বুদ্ধিজীবী হিসাবে, তাদের আমরা পাহারা দিয়েছি। কিন্তু তারপরেও শতকরা 91 জন যে দেশের অধিবাসী মুসলমান, সেখান থেকে 67 জনের মধ্যে 46 জন যদি অমুসলমানের পদোন্নতি হয়, তবে এইটাই প্রমাণ করে আমরা শাসিত হওয়ার জন্য, আমরা শাসন করার জন্য নয়। আমার রাজনৈতিক দীক্ষাগুরু, যার দর্শনে আমি আজও বিশ্বাস করে শ্রদ্ধা করি, তিনি একটা সম্পদে কেউ রেখেছিলেন, যখন আমরা আন্দোলনের তুঙ্গে চলে গেছি তখনও তিনি একটা সতর্কবাণী উচ্চারণ করেছিলেন, আমাকে দেখে প্রায় বকাবকি করতেন, যে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে তোমরা ধাপ দিচ্ছ কিনা এটাও একটু বিবেচনার মধ্যে রেখো। তখনকার উন্মাদনা, তখনকার বিশ্বাস, তখনকার পদ্ধতি, তখনকার রক্তের প্রতিটি স্পুলিঙ্গে যে আগুন ধরছিল, আগ্নেয়গিরির কবিত আভা প্রচ্যুবিত হওয়ার মতো, সিরাজ ভাইয়ের সেই কথাটিকে তখন আমলে নিই নাই। কিন্তু আজকে বাংলাদেশের ঘটনার উপরে যেমন বঙ্গবন্ধু যেটা চাইতেন সেটা সরাসরি
সাংগঠনিক এবং সাংবিধানিক কারণে তিনি বলতে না পারলে তার মুখপাত্র হয়ে যাবে, যেটা আমরা বলতাম। একজন প্রাক্তন সেনাপতি যখন বলবেন যে অন্য কোন দল ক্ষমতায় আছে, প্রয়োজন বোধে আমরা সৈন্য অনুপ্রবেশ করাব, সেখান থেকে জনমনে একটা আশঙ্কা তৈরি হল। সেই জন্য সেখান থেকে জনমনের মনে একটা আতঙ্ক, একটা দ্বিধা, একটা সংশয়। ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধের যে অকৃত্রিম বন্ধু, এতে কোনো সন্দেহ নাই। তারা আমাদের প্রশিক্ষণ দিয়েছে, 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, তারা আমাদেরকে অস্ত্র দিয়েছে, তাদের সৈন্যের রক্ত বাংলাদেশের মাটিকে সিক্ত করেছে, সব কিছু আমরা কৃতজ্ঞতার সাথে স্বীকার করি। কিন্তু কোন অবস্থাতেই যারা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে অভিবাসী, এক ধরনের বুদ্ধিজীবী, যাদের কোন অস্তিত্ব ছিল না স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের মধ্যে, বরং তারা সরাসরি বিরোধিতা করেছেন, বরং তারা সরাসরি বঙ্গবন্ধুকে CIA দাবা করেছেন, তারা আজকে সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি ঢোকায় এমন পর্যায়ে নিয়ে এসেছেন যেটি 67 জনের মধ্যে 46 জনের পদায়ন তাদের মনকে শঙ্কিত করেছে। এবং আমি প্রতিনিয়তই প্রতিদিনই প্রায় একটি দোয়া করি, আল্লাহ দেশকে রক্ষা করো, এদেশের মানুষকে রক্ষা করো, এদেশের জঙ্গিবাদ এবং সন্ত্রাসের কাছ থেকে দেশকে রক্ষা করো, অন্যদিকে মুরতাদির মতাবলম্বীদের হাত থেকে দেশের মানুষ এবং স্বাধীনতাকে রক্ষা করো। যাই হোক, আমার কথা হল পদোন্নতি হতেই হবে, কিন্তু পদের বিপরীতে। প্রাসঙ্গিকভাবে যদিও এটি আমার সিটি কর্পোরেশনের নির্বাচনের আপনি আপনি ভারতের প্রসঙ্গটা এখানে কেন টানলেন? ভারতের প্রশ্নটি এই জন্য টানলাম, এর সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক সম্পর্ক হচ্ছে এই কারণে যে 9 ভাগের মধ্যে আমরা অনেকেই মনে করছি, তথাকথিত কিছু বুদ্ধিজীবীরা মনে করছি, আমরা শাসন করার যোগ্যতা রাখি না। সবটুকুই তর্কের খাতিরেও যদি ধরে নিই, যোগ্যতার ভিত্তিতেই হয়েছে, শ্রেষ্ঠতার ভিত্তিতেই হয়েছে, মানে জ্যেষ্ঠতার ভিত্তিতেই হয়েছে, তা হলেও 91% লোকের মধ্যে মাত্র কত হয়, 67 আর 41, মাত্র 21 জন 91 জনের মধ্যে। তার বিপরীতে সারা ভারতে 29 ভাগ, আর পশ্চিমবঙ্গে 34 ভাগ মুসলমান চাকরিতে তাদের অংশ। আমি কিন্তু কোন সাম্প্রদায়িক চেতনার থেকে কথাটা বলছি না, চাকরিতে তাদের অংশীদারিত্ব শতকরা 2 ভাগ, মাত্র 2 ভাগ। সেখানে ভারত অনগ্রসর, আমরা অগ্রসর, আপনি এভাবে নিচ্ছেন না কেন? হ্যাঁ, ভারত সেক্ষেত্রে অনগ্রসর, বাংলাদেশ এগিয়ে গেছে তাদের গণতন্ত্রের কাছে, তাদের নির্বাচনী কমিশনের কাছে, তাদের নিরপেক্ষ বিচার ব্যবস্থার কাছে, তাদের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতার কাছে আমাদের শিক্ষণীয় আছে। কিন্তু অসম্পর্কতার আমাদের যে দৃষ্টান্ত, জাতি ধর্ম নির্বিশেষে ধরেই নিলাম এটা যোগ্যতার কারণে হয়েছে, আমাদের যে হৃদয়ের ঔদার্য, সেখান থেকে তাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আপনি সিটি কর্পোরেশন নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কিছু করতে চাইছিলেন বোধ হয়? আমি আমি সিটি কর্পোরেশনের সঙ্গে আমি ওই যে পদ্মায় পদোন্নতির, তিনি অকস্মাৎ একটা উদ্ভাবন করবেন জেলা পরিষদের, এটা অবশ্য এসআর সাহেব করেছিলেন, সেটাকে বিলুপ্ত করে দেওয়া হয়। সেই জেলা পরিষদটি সম্পূর্ণ সরকারি, পরিষদ থাকুক বা না থাকুক, এই যে গভর্নর, ডিস্ট্রিক্ট গভর্নর তো আগেও ছিল, বঙ্গবন্ধুর সময় যে ডিস্ট্রিক্ট গভর্নর ছিল, হি ইউজ টু এনজয় 100% অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার অ্যান্ড অথরিটি। তিনি ছিলেন মূল ব্যক্তি যার কথায় জিবা চলত। অন্তত এটা তো বেশি দিন কার্যকারিতা পায় নাই, যদি কার্যকারিতা পেত জানুয়ারি থেকে আগস্ট, এই তো সময়। কিন্তু এখন যে জিবা পরিষদ করা হল, আপনি শুনে আশ্চর্যচকিত হবেন, বিস্ময়ভূত হবেন,
তারা ছোট জগন্নাথ জেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যানরা, তাদের একটা ছোট গাড়ি দেওয়া হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে তাদের অফিসই নাই, তাদের কথাটা চৌকিদারের দফাদারে কনস্টেবলেও শুনে না, বাদদের ওটা উপজেলা করা হয়েছিল কি জন্য, তার কনসেপ্টটা হচ্ছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ হবে, মানুষের দূর গোড়ায় যিনি প্রতিনিধিত্ব করবেন তিনি মানুষের অতি সন্নিকটে থাকার কারণে তার অভাব অনটন, তার চাওয়া পাওয়া, তার প্রাপ্তির প্রত্যাশা, তার হৃদয়ের অভিযোগ অনুযোগ সবগুলো তার মতো করে ওদের ভাষায় বুঝে দিতে পারবেন। তারাও এক ছোট জগন্নাথ, কোন উন্নয়নের সঙ্গে তাদের সম্পৃক্ততা রাখা হয় না, কোনটি অনু তাদেরকে সার হবে না, কোন জায়গায় কোন উন্নয়ন কর্মকাণ্ডে তাদের কোন অংশীদারত্ব নাই। সংসদ সদস্য বার বার বলেছি, সংসদ কার্যকরী প্রশাসনে অন্তর্ভুক্ত হওয়ার জন্য নয়, আইন প্রণয়নের জন্য, নীতি নির্ধারণের জন্য, দেশের জন্য একটি সুদূর প্রসারী পরিকল্পনা তৈরি করার জন্য। ক্ষেত্র বিশেষে তারা দেখতে পারেন সামগ্রিকভাবে কোন নির্দিষ্ট সাংসদ নয়, যে তাদের প্রদত্ত তাদের গৃহীত পদক্ষেপগুলো আইনানুভাবে নিরপেক্ষভাবে কার্যকারিতা পাচ্ছে কিনা। কিন্তু এখন সব সাংসদ জেলা প্রশাসক, আরে একটা জেলা প্রশাসক কমপক্ষে চারজন সাংসদের প্রতিনিধিত্ব করে কমপক্ষে, হ্যাঁ ওই সাংসদের ওখানে যে অনেকে কাছে মিছু হয়ে বসে থাকেন, কোন একটা তদবির থাকবে জেলা পরিষদের চেয়ারম্যান প্রশাসক তো না, জেলা জেলা পরিষদের যিনি রাজনৈতিক ভাবে নিয়োগ প্রাপ্ত, এবং ওই জেলা প্রশাসক যিনি তিনি তো অসীম ক্ষমতা, হ্যাঁ তিনি কোন কোন ক্ষেত্রে কোন কোন যোগ্য সাংসদের এবং এই ১৪ দলীয় জোটের ক্ষমতাসীন জোটের প্রধানের যদি কোন কোন সাংসদের প্রতি তার সহানুভূতি তার আশীর্বাদ রয়েছে এটা সুস্পষ্টভাবে প্রতিভাত না হলে সাংসদদেরও কোনো দাম নাই। আমি তাদের উন্নয়নের যে মিটিং গুলো হয় দুঃখজনক হবে সত্য, চার চারটি সাংসদ যেখানে থাকে সেই সভাটি সভাপতিত্ব করে জেলা প্রশাসক, যিনি জেলা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আছেন তিনি তো মনে করেন ইচ্ছা করবে যে কোনো সময় একজন সাংসদকে উনি হাজতবাসী করে দিতে পারেন। এইখানে আমি আর একটা কথা যোগ দিতে চাই, যে আমি অসাম্প্রদায়িক, আমি ধর্মের অনুশাসন মেনে চলি, আমি আপনার অনুষ্ঠান থেকে বলেছি আল্লাহর অশেষ রহমত আমার প্রতি, তিনি ছাড়া আজরাইলকেও আমি ভয় করি না, প্রাপ্তি প্রত্যাশা ভয় ভীতি ভ্রকুটিকে আমি পড়ুয়া করি না, কিন্তু আমি আপনাকে পরিষ্কার ভাষায় বলছি যদি এই অবস্থার অবসান না হয়, আগেও বলেছি আজও বলছি যতদিন বেঁচে থাকবো বলব, যদি এই অপশাসন চলতে থাকে জেলা প্রশাসকরা আজকে সম্পূর্ণভাবে দলকানা হয়ে গেছে প্রশাসন, আরে ভাই পুলিশ প্রশাসন বা যেমন ধরো র্যাব যারা উঠাই নিতে পারবেন তাদের সঙ্গে আমি একমত নই, থাকতে হবে, আমেরিকাতেও আছে র্যাবের মতো প্রতিষ্ঠান হোমগার্ড সিকিউরিটি, কিন্তু তাদের নিরপেক্ষতা তাদের প্রশাসনিক যোগ্যতা বিচক্ষণতা প্রশ্নের ঊর্ধ্বে। এই যেমন ধরেন নির্বাচনী কমিশন, এটা তো সাংবিধানিক পদ, আজকে ইচ্ছা করবেই শেখ হাসিনা তাদেরকে সরাই দিতে পারেন না, কিন্তু তারা কি ভাষায় কথা বলেন, মনে হয় যেন তারা আর একটি উপসংগঠন, নানা ধরনের উপসংগঠন আছে। আমি অনুরোধ করব প্রশাসনকে মানুষের মনে অন্তত এই সিটি নির্বাচনকে সামনে রেখে আপনারা এই বিশ্বাসটাকে স্থাপিত করার সর্বোচ্চ চেষ্টা করেন যে আপনারা জনগণের আপনারা রাষ্ট্রের আপনারা সকল দলের ঊর্ধ্বে, কোন দলের অঙ্গ সংগঠন আপনারা নন,
এটি আপনাদের জন্য আজকে একটি অগ্নি পরীক্ষা হিসেবে এসেছে। যাই হোক, সপ্তাহ দুই তিনেক আগেও দেশে এক ধরনের অসহনীয় অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি ছিল। সিটি কর্পোরেশন, যদিও সিটি কর্পোরেশনে যারা মেয়র নির্বাচিত হবেন বা কাউন্সিলর তাদের কতটুকু ক্ষমতা আছে আপনি বা সবাই কম বেশি জানেন, এই তিন নগরের যারা অধিবাসী তারা সবাই জানেন, কিন্তু তারপরে এটি নিয়ে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে এবং সকল রাজনৈতিক দল, যদি এটি সেই অর্থে নির্দলীয় নির্বাচন, কিন্তু তারপর রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ আছে তাদের সমর্থনের মধ্য দিয়ে বিভিন্ন প্রার্থীকে, এবং বেগম জিয়া দীর্ঘদিন কিছুদিন অবরুদ্ধ, কিছুদিন স্বেচ্ছায় অবরুদ্ধ এই অবস্থা থেকে বেরিয়ে এসেছেন এবং তিনি খুব একটা জোরালোভাবে না হলেও নির্বাচনী প্রচারণায় নেমেছেন, দুদিন হয় নেমেছেন। সব মিলিয়ে তিনটে সিটি কর্পোরেশন নির্বাচনকে আপনি কেমন দেখছেন? আমি এখানে খুব সুস্পষ্ট ভাষাই আমার গত নির্বাচনে গত আপনার সঙ্গে এই টকশোতেও আমি বলেছি বাপ, যে দেশ যেভাবে ক্রমে ক্রমে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, ক্ষমতাসীনের প্রচণ্ড দাম্ভিকতা এবং যিনি প্রধান বিরোধী জোটকে নেতৃত্ব দিচ্ছেন তার দম্ভ, তার অহমিকা, তার একগুয়েমি, এগুলো দেখে আমার মনে হয়েছিল এক আল্লাহ ছাড়া এই দেশকে আর রক্ষা করার কিছু নাই। সেই আল্লাহরই রহমতে দেশটা যখন সমবিয়া হওয়ার একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছিল, তখন একটি সিটি কর্পোরেশনে নির্বাচনের ঘোষণা আসাতে মানুষের মনে যে দুর্বিষহ যন্ত্রণা, মানুষের মনে যে সংকট, একজন কৃষক ফসল বাড়িয়েছে এইটি তার দায়িত্ব এবং সে তার ন্যায্য মূল্য পাবে এইটি তার অধিকার, শুধু শাসনতন্ত্রের পাতায় মৌলিক অধিকার সম্পর্কে লেখা থাকবে সেই অধিকার বাস্তবে প্রযোজ্য না হবে তার কোনো অর্থ হয় না। সে মাল পাঠাতে পারে নাই, কেন পারে নাই? এই 92 দিনের অবরোধ অসহযোগিতার জন্য। একটি মানুষ বাসার থেকে বেরিয়ে নির্বিঘ্নে তার বাসায় ফিরত যাবে এই আস্থাবোধ সমগ্র দেশ থেকে মানুষের মন থেকে উঠে যাচ্ছিল, কেন? এই রাজনৈতিক হত্যাকাণ্ডের জন্য। তা এখন এই নির্বাচনটি আমি একটি কথা বলবো যে মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে, কিন্তু সর্বতোভাবে এটাকে কার্যকরী করার জন্য যথাবিহিত আন্তরিকতা, মুখে মুখে নয়, যথাবিহিত আন্তরিকতার সাথে ও হৃদয়ের ঔদার্য নিয়ে, যেটা বঙ্গবন্ধু প্রতি মুহূর্তে দেখিয়েছেন, তার রক্তের উত্তরাধিকার সূত্রে যিনি আজ ক্ষমতায় অধিষ্ঠিত তাকে দেখাতে হবে। এর কারণ এই নির্বাচনটি জয় পরাজয় যাই হোক আওয়ামী লীগের জন্য একটা বিরাট সুযোগের সিংহদ্বার উন্মুক্ত করেছে। 5ই জানুয়ারি নির্বাচন সম্পর্কে উনি যতই সাফাই গান না কেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপির আশার সকল পথকে অবরুদ্ধ না করলেও একটা অবরোধ তুলে দেওয়া হয়েছে, একটা একটা দেয়াল তুলে দেওয়া 5ই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে। সেই 5ই জানুয়ারি নির্বাচনটিকে প্রতিবাদ করার জন্য 2015ই 5ই জানুয়ারি যখন খালেদা জিয়া একটা সভা করতে চাইবেন সেটিকে করতে না দেওয়াটাকে আমি মনে করি নাচনী বুড়িকে ঢোবের বাড়ি দিয়ে নিত্য অনুষ্ঠানে নামিয়ে দেওয়া হয়েছে। উনি তো এমনি মনের মধ্যে একটা ক্ষোভ নিয়ে, একটা যন্ত্রণা নিয়ে, ক্ষমতার থেকে দূরে থাকার একটা মর্মবেদনা নিয়ে, একটা মর্মাহত চিত্ত নিয়ে তার দল ক্রমেই বিলীন হয়ে যাওয়া, অস্তিত্ব হারানোর পথে এরকম একটা অবস্থায় যখন ছিলেন, তখন তিনি 5ই জানুয়ারিটাকে কেন্দ্র করে একটু সংগঠিত হওয়া যায় কিনা সেইটার যখন প্রচেষ্টা দিবেন, তখন অনুমতিটা না দেওয়াটা আমার মনে হয় দূরদর্শিতার পরিচয় নয়। আজকে যারা বলছেন এই নির্বাচনে হেরে গেবে, আওয়ামী লীগের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে সমস্ত মানুষ এটাকে ধরে নেবে, তারা শুধুই চাটুকার, তাদের সমস্ত অস্তিত্ব জুড়ে শুধু অর্চনা বন্দনার প্রশংসা।
এই নির্বাচনটি সফল হবে পরিপূর্ণ কৃতিত্ব যাবে শেখ হাসিনার কাছে, কারণ এটা প্রমাণ করতে পারবেন যে ক্ষমতাসীন সরকার থাকা সত্ত্বেও একটা নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব। মানে সেটির মানদণ্ড কি যে আপনি নির্বাচন সফল হওয়া বলছেন? যেমন সকল সুযোগ কি হলে বোঝা যাবে, মানে অপোজিশন জিতলেই কি সফল হবে মিন করছেন না? না, আমি বলতেছি যে দেখেন বাতাস, মাতৃস্নেহ, পারিবারিক বন্ধন এগুলো কিন্তু রশি দিয়ে বাঁধা হয় না, এটা উপলব্ধি করা যায়। আমি বলছি যেমন ধরেন মির্জা আব্বাস, আমি অন্তত জানি না, আপনি জানতে পারেন, আপনি আপনার জানাশোনার পরিধি অনেক বিস্তৃত, তিনি আসলেই জামিন পাবেন কিনা বা তার জনপ্রিয়তার একটু ঢেউ উঠবে তিনি কারারুদ্ধ হয়ে যাবেন কিনা এ সম্বন্ধে আমি নিশ্চিত নাই। সরকারকে এখানে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে যদি তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকে। জামিন দেয়া না দেয়া তো সরকারের বিষয় নয়, সেটি তো আদালতের, এবং আদালতের যদি আদালতে ঝুলছে এটি একটু। আমি এখানে আপনাকে একটা কথা বলি যে এই দেশে প্রতিটি মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে আদালত, বিচার ব্যবস্থা। এই আদালতের একটা বিস্তীর্ণ ক্ষেত্রে নিরপেক্ষতা আছে বলে এখনো প্রতীয়মান হয়, কিন্তু ওই যে মাথার উপরে খড়্গ ঝুলছে অভিশংসন আইন, তার জন্য মানুষ মনে করে কোন রায় বিপক্ষে গেলেই মনে করে এটা প্রশাসন থেকে আইনমন্ত্রীর কাছ থেকে নির্দেশিত হয়ে এটা দেওয়া হয়েছে। এই কারণে যে এই যে ভিন্ন মত দেওয়া সত্ত্বেও তাকে মহানগর মুখ্য সচিবের, কেউ কেউ তো মনে করেন যে মির্জা আব্বাসের এই ঝুলে থাকা, ক্যাম্পেইন করতে না পারা, বা তিনি যদি কারাগারে যান, এগুলো সব হিতে তার জন্য, মানে বিপরীত, মানে এই অর্থে যে তার জন্য একটা পজিটিভ রেজাল্ট এনে দেবে, এক ধরনের সিম্প্যাথি ভোট তিনি পাবেন যেহেতু তার স্ত্রী ক্যাম্পেইনে আছেন। না না, কিন্তু আমার কথা হচ্ছে কি যে প্রশ্নটি আপনি করেছেন নিরপেক্ষতা বোঝা যাবে কিভাবে, আমাকে একজন সিনিয়র নেতা বলছিলেন একটি রাজনৈতিক দলের, আমি দলটি উল্লেখ করি না, যে তিনি বলছিলেন যে মির্জা আব্বাস নিজে নামলে যা ভোট ক্যারি করতেন তার চেয়ে তার ওয়াইফ অনেক বেশি ভোট ক্যারি করতেন, তিনি নামলে বরং ভোট কিছু কমতেও পারে, আমি জানি না। এটা হচ্ছে যার যার পর্যবেক্ষণ, জি যার যার অবজারভেশন। আপনি যে বলেছেন নিরপেক্ষতার মানদণ্ড কি, আমি সেই প্রশ্নে বলছি যদি তার নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, যদি সত্যিকার কোন বিশেষ ক্ষেত্রে তিনি দোষী সাব্যস্ত হন, মেয়র নির্বাচিত হওয়ার পরেও তো তাকে কারারুদ্ধ করা যেতে পারে, বিচারের আওতায় আনা যেতে পারে। এইখানে আমি একটা কথা বলতে চাই, এখন তো বরখাস্ত করার বিধানও আছে। হ্যাঁ, বরখাস্তও করা যেতে, অনেককে করাও হয়েছে। আমি আপনাকে বেশি দূরে যাব না, জয়গীতা গ্রেপ্তার হয়েছেন, লালুপ্রসাদ যাদব গ্রেপ্তার হয়েছেন, এমনকি বিজেপি এখন ক্ষমতায় থাকাকালীন তার মন্ত্রী কারারুদ্ধ দুর্নীতির দায়ে, পশ্চিমবঙ্গের মন্ত্রী কারারুদ্ধ, কারণ সেখানে একটা নিরপেক্ষ নির্ভীক নির্দলীয় সিবিআই বলে একটা প্রতিষ্ঠান আছে যাকে ভারতের 150 কোটি মানুষ নিরপেক্ষ মনে করে, এমনকি মমতা ব্যানার্জি এর ঘোরতর বিরোধিতা সত্ত্বেও তিনিও মনে করেন এটা নিরপেক্ষ কথা দিয়ে বলছে। যাই হোক, আমাদের দেশের কোন প্রতিষ্ঠানকে কেউ নিরপেক্ষ মনে করে না, আমাদের দেশের কোন নির্বাচনকে কারচুপি বিবর্জিত কেউ মনে করে না, আমাদের দেশে হারবে কারচুপি, এই যে সন্ত্রাস জঙ্গিবাদ গাড়ি পোড়ানো এগুলো এত ঘৃণিত, কিন্তু একমাত্র 21শে আগস্টের পৈশাচিক এই হত্যাকাণ্ড ছাড়া মার্শাল্লাহ কেহ কারো নাহি ছাড়ে সমানে সমান, ক্ষমতায় আসবে ইনি যাবেন, বিরোধী দলে গেবে উনি যাবেন, আবার ক্ষমতায় আসবে বিরোধী দলের যিনি ছিলেন তিনি সেই একই কথা বলবেন, আর ক্ষমতাসীন দলের উনারা সেই একই কথা বলবেন। যাই হোক, আমি যে কথা বলছিলাম যে প্রশ্ন উঠতে পারে দুই জোটের তরফ থেকে, আজকে আপনি নিশ্চয় আপনিও জানেন আমিও জানি যে বার্ন ইউনিটের মানুষের আত্মরা, তাদের পরিবারের আত্মরা, সরকার তাদের বেশ ক্ষতিপূরণ দিয়েছেন, এটি প্রশংসনীয়।
একটা উদ্যোগ, কিন্তু জীবন তো আর পয়সা দিয়ে ফিরিয়ে আনা যায় না। যে মা হারিয়েছে, যে ভাই হারিয়েছে, যে মা তার সন্তান হারিয়েছে, তার আত্মটাতে তো বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মানুষের যেমন বুক ফেটে যেত, সেরকম বুক ফেটে যাওয়ার অবস্থা। তাই এই ক্ষমতাসীন জোট বলতে পারেন সবই কি আমরা ভুগে যাব, এই সিটি নির্বাচনের জন্য সবই কি আমাদের বিস্তৃত হতে হবে? আমি বলি না, এটা আইন তার নিজস্ব গতিতে তার কার্যকারিতা গ্রহণ করবে। অন্যদিকে বিশ্বদলীয় জোটের পক্ষ থেকে বলা হতে পারে এই যে নির্যাত নিগ্রহ তাদেরকে অবরুদ্ধ করে রাখা, তাদেরকে কোন গণতান্ত্রিক মিছিল পর্যন্ত করতে দেওয়া হয় না, এই অবস্থা, এই খুন, এই নির্যাতন, এই ইলিয়াসের মতো একবার ধরা খেয়ে তার আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, এই নাইন মার্ডার কেস, এই সবকে আমরা একদম ভুলে যাব? আমি তাদেরকেও বলি, আপনাদের আবমের কুকৃতির কোনো দৃষ্টান্ত আমি টানতে চাই না, আপনারা ধৈর্য ধরুন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণ করুন। এই যে আল্লাহর অশেষ রহমতে একটা সুযোগে সিংহ দ্বার উন্মুক্ত হয়েছে, এটাকে সর্বোচ্চভাবে সফল করুন। আস্তে 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 গণতান্ত্রিক ধারাগুলো উন্মুক্ত হবে। এখানে আমি আরেকটি কথা প্রসঙ্গক্রমে বলতে চাই, যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রতিনিয়তই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে। এটা রাজনৈতিক দল, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থেকে বলতে পারে, কিন্তু সরাসরি যারা আইন শৃঙ্খলা রক্ষা করতে দায়িত্বে আছেন তাদের পাশ মানে মুখপাত্র প্রত্যেক দিন প্রায় দিন সাংবাদিক সম্মেলন করতে পারেন না। জঙ্গি ধরুন, গ্রেফতার করুন, অস্ত্র যদি দুই ট্রাকও পাওয়া যায়, সেইটাকে দুই ট্রাককে চার ট্রাক বানানো তো অনেক দূরের কথা, ওইটাকে কমায় একটা দুটো দিয়ে ধরে এইভাবে সংযমটা দেখান যে বাংলাদেশ একটি সন্ত্রাস বিমুক্ত দেশ। বাংলাদেশ মানে আপনি বলছেন ভাবমূর্তির জন্য বাইরের মানুষ। আজকে দেখেন বাংলাদেশ কি পাকিস্তান হয়ে গেছে, বাংলাদেশ কি আফগানিস্তান হয়ে গেছে? চিকাগোর মতো শহরে আমেরিকার 72 ঘন্টা বিদ্যুৎ ছিল না, গোটা শহর ব্যভিচার লুণ্ঠন হত্যায় একটা বিভীষ রূপ নিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ সবই তো মুখ বুঝে সহ্য করছে। এটার একটা কারণ এদেশে তৃতীয় শক্তি বলতে কিন্তু আমি কখনো সামরিক বাহিনীকে মনে করি না, তারা হচ্ছে সবার ঊর্ধ্বে, জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তাদেরকে আমি এই বিতর্কে টানতে চাই না। তৃতীয় শক্তি মানে রাজনৈতিক তৃতীয় শক্তি, তারা বিকলজ্ঞ। সরকারিভাবে যারা বিরোধী দল তারা তো না দলীয়, না নির্দলীয়, না বিরোধী দলীয়, তিনি তারা কি এটার বর্ণনা দেয়া রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার এদের সম্বন্ধে ভাষাটা একটা ভাষা ছিল, সেটা অস্বাভাবিকভাবে বলবো না। ওই যারা ওই ব্লগার হত্যার জন্য ধরে দিল অনেকটা সেই রকম। যাই হোক, এখানে আমি একটা কথা বলতে চাই, যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদে যারা বিশ্বাস করে তাদেরকে অবশ্যই রাজনীতির থেকে দূরে রাখতে হবে, তাদেরকে অবশ্যই কঠিনভাবে দমন করতে হবে। এখানে আমার সমস্ত হৃদয়ের অনুভূতি দিয়ে, মননশীলতা দিয়ে প্রশাসনিক সমস্ত কর্মকাণ্ডকে আমি সমর্থন করি, কিন্তু যারা বলেন ধর্মভিত্তিক রাজনীতি করা যাবে না, বাংলাদেশ তো তার রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীর একটা দেশ যদি আপনি দেখাতে পারেন নেপাল ছাড়া, যে যেখানে নেপাল তো রাষ্ট্রীয়ভাবে ঘোষিত হিন্দু রাষ্ট্র, পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র ধর্মীয়ভাবে পরিচিত, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে ওই যে পোপ যেখানে থাকে ভ্যাটিকান আর নেপাল। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি কি জানো, না না
খ্রিস্টানদের দুটা গ্রুপ আছে, একটা গ্রুপের নামে আমেরিকাতে একটা দল আছে। আমেরিকাতেও যারা ধর্ম মানে কি মানে না এটা দৃশ্যমান, ক্যাথলিক এন্ড প্রোটেস্ট্যান্ট, হ্যাঁ বোথ ক্যাথলিক এন্ড প্রোটেস্ট্যান্টের নামে দল আছে। ব্রিটেনেও ধর্মভিত্তিক দল আছে, আর ভারতে তো এখন ক্ষমতায় অধিষ্ঠিত ধর্মভিত্তিক দল, তারা ভারতবর্ষেই বিশ্বাস করে না, তারা হিন্দুস্তানে বিশ্বাস করে। এখন অবস্থার চাপে পড়ে যেহেতু ওখানে 29% জনসংখ্যা মুসলমান, ইঁদুর কবে পূর্বে যেমন কুচুর মুচুর করে একটু কথা সুর বদলাইছে, আমি আবার কাছে প্রার্থনা করি যেন ভারত সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক কার্যকলাপ নেয়। 60 বছর ভারতবর্ষ স্বাধীন হয়েছে, 100টার উপরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে জুবির সাহেব, গুজরাটে 1200 মুসলমানকে নিশ্চিন্তভাবে হত্যা করা হয়েছে, আর আমরা জীবনকে বাজি রেখে 64 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত একটা পটিয়ার দুর্ঘটনা বাদে কোন জায়গায় কোনোভাবে কোন কারণে আমাদের দেশের মানুষের চেতনার মধ্যে সাম্প্রদায়িকতা আসে নাই, আমরা কোনো সাম্প্রদায়িকতা দেখাই নাই। আমার প্রতিষ্ঠানের বহু 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 জায়গা আছে যেখানে সর্বোচ্চ কর্মকর্তা হিন্দু, অনেকগুলো শিল্পের। এখানে আমরা হিন্দু মুসলমান বুঝি না, আমরা যোগ্যতা বুঝি, কিন্তু 91 ভাগের মধ্যে 67 জনের জন্য 46 জন। আমার অনেক প্রতিষ্ঠানে যেমন মুসলমান আছেন, আমার 200-এর বেশি কাছাকাছি দেশে বিদেশে কর্মকর্তা, সর্বোচ্চ কর্মকর্তা রয়েছেন, তাদের মধ্যে আছে, যোগ্যতার ভিত্তিতে আছে, আসতেই হবে। আপনি নিজে চিনেন আমার যে অনুরক্ষক পিয়ারো, তিনি একজন হিন্দু, কি যায় আসে। তা আমার কথা হল যে সরকারকে এ ব্যাপারে নিশ্চিত হতে হবে তিনারা কতটুকু আন্তরিক, তারা কতটুকু ঐকান্তিক। আর অন্যদিকে খালেদ জিয়ার বলি যে 2014 নির্বাচন বর্জন করে আপনি ট্রেন মিস করেছেন বলে যারা আপনাকে ব্যঙ্গ করে, কটূক্তি করে, উপহাস করে, আমি তাদের তবে নই, আমি মনে করি আপনার পরিবেশ ছিল না। কিন্তু এই নির্বাচনে কোনো অজুহাত দেখিয়ে, এই নির্বাচনে কোনো খুঁটিনাটি দেখিয়ে, জয় পরাজয়ের আশঙ্কা দোদুল্যমানতার মধ্যে আপনার কোনো মুসাহেব, আপনার কোনো স্থাবক, আপনি মনে রাখবেন আপনার দলের মধ্যে অনুপ্রবেশকারী ছেয়ে গেছে, যদি আপনাকে নির্বাচন থেকে সরায় নেয় তাহলে বাংলাদেশে যে সামরিক বিপর্যয় আসবে, এই দুই জোটের কাছেই আমার আবেদন, সেই বিপর্যয় থেকে আপনারা রক্ষা পাবেন না, রক্ষা আপনারা পেতে পারেন না। তাই আসুন জাতিগতভাবে আমরা একটা সিদ্ধান্ত নিই, যে একটি সুযোগ সৃষ্টি হয়েছে ঘনঘোর অবনিশার মধ্যে পূর্ব দিগান্তে, যে একটি সূর্যের মুখ দেখা গেছে, একটা কণার মতো মুখ দেখা গেছে, সেই সূর্যকে আমরা উদিত হতে দেব, সেই সূর্যকে আমরা প্রদীপ্ত ধারায় বিকরণ করতে দেব তার সূর্যরশ্মিকে। এখানে আমি অন্যান্য দলের সহ আপনার এখানেও হয়তো আপনি অনুষ্ঠান করবেন, আমি নির্বাচনী কমিশনকে একটা পরামর্শ দেব যে আপনি সকল দলের জন্য বা একসাথে নিয়েও প্রথম একটি কাজ করুন যে তাদের একটা শপথ বাক্য পাঠ করান যে আমরা দুর্নীতির থেকে একটাই শুভকাম ঢাকা। সেটি তার নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়বে না, কারণ তার দায়িত্ব হচ্ছে ইলেকশন করা। না 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 না, তার দায়িত্ব ইলেকশন করা হবেও মানে কোন তো এখানে এমন একটা নির্দলীয় সর্বজনগ্রাহ্য প্রতিষ্ঠা নাই, এখানে জয়প্রকাশ নারায়ণ তো দূরে থাক, মহাত্মা গান্ধী তো দূরে থাক, একটা আন্না হাজারেও নাই। তা সেখানে এই নির্বাচন কমিশন যেহেতু গ্রহণ করছেন, বাতিল করছেন, ই করছেন, সবই তো ওনারাই করছেন, বিরোধী দলকে কটাক্ষও করছেন যে জাতীয় নির্বাচনে না এসে নাকে খত দিয়ে নির্বাচনে এসে এখন আবার বড় বড় কথা বলেন, এইসব দুর্নাম ঘুচায়ে একটা নিরপেক্ষতা দেখানোর জন্য। বঙ্গবন্ধু যখন 70-এর নির্বাচনে জয়লাভ করবেন, আপনার মনে আছে, রেস কোর্সের ময়দানে সমস্ত সদস্যদেরকে দাঁড় করায়, এটা শেখ হাসিনার অনুধাবন করা উচিত, তার পিতার পথকে
অনুসরণ করা উচিত। তিনি শপথ দেবেন যে যে ছয় দফার জন্য মানুষের বাংলার মনুমিয়া রক্ত দিয়ে গেছে সেই ছয় দফা দাবি কমা সেমিকলনের সঙ্গে আমরা নির্বাচিত সদস্যরা কোন অবস্থাতেই বিশ্বাসঘাতক করব না, করেন নাই, এটাই তো ইতিহাস। কিন্তু ক্ষমতায়নের জন্য ওই নড়াইয়ের আফগানিস্তান থেকে ট্রেনিং প্রাপ্ত লোকের সাথেও তো আমাদের ক্ষমতাসীন জোটের নেত্রী 96 সালে একটা চুক্তি করেছিলেন, এবং ইসলামী কক্ষ পরিষদের থেকে মনোনীত হওয়ার পর তার বিরুদ্ধে যোগ্য প্রার্থী না দিয়ে তাকে সংসদ সদস্যকে সাহায্য করেছেন। যাই হোক, আমি এখানে আজকের এই অবস্থাতে শপথ বাক্য যে দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে দলের প্রতি তাদের আনুগত্য থাকবে কিন্তু তারা দলকানা হবে না, এই দুটাকে যদি এইটুকু সাহায্য আমার কাছে চান শপথ বাক্যটি কিরকম হবে, কারণ প্রত্যেকটি সভায় মুক্তিযুদ্ধ খাবেন এক হাত বুকে নিয়ে এক হাত সামনে নিয়ে আমি শপথ বাক্য পাঠ করাতাম। এখানে আমার কিছু অভিজ্ঞতা আছে, আমি সেই শপথ বাক্যটি রেখেও দিতে পারি যে আমরা আল্লাহ নামে শপথ করছি, যদি কেউ হিন্দু হয় তার ধর্মাবতারের নামে সে শপথ করবে, খ্রিস্টান হবে সে বাইবেলের নামে শপথ করবে যে আমরা দুর্নীতি করব না, দুর্নীতিকে সাহায্য করব না, ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আগে তার চেতনাকে তার মননশীলতাকে। আপনি এসে লক্ষ্য করেছেন যে মেয়র প্রার্থীরা অনেকেই ঝাড়ু দেওয়া শুরু করেছে। দেখেন, আপনি চিন্তা করে দেখেন যে 2014 নিরঙ্কুশ বিজয়ের পর একজন প্রার্থী তো বলেছেন তিনি সাইকেলে চড়ার জন্য আলাদা লেন করবেন, সাইকেলে চড়বেন, ওগুলো তো প্রয়োজন আছেই আমি মনে করি, কিন্তু এখন আমাদের জন্য সবচাইতে বড় শত্রু হচ্ছে দুর্নীতি। আমি কাকে বলবো আর কাকে বলবো না, ফরমালিন কোথায় নাই আজকে চিকিৎসা ক্ষেত্রের মধ্যেও, মানে চিকিৎসকদের যে মূল চেতনা মানবতা আত্মমানবতার সেবা সেটাও আজকে ব্যবসায় রূপান্তরিত হয়েছে। যারা সত্যিকার অর্থে ব্যবসায়ী, অনেকে বলেন ব্যবসায়ীরা আজকে রাজনীতির মধ্যে ঢুকে গেছে, আরে ব্যবসায়ীরা ব্যবসা করে অর্থ উপার্জন করে ঢুকবে তো ভালো ছিল, যারা কমিশন খাওয়া কোটিপতি, যারা তদবিরবাজ রাজনীতিটা তার মধ্যে। আমি কোনো ব্যক্তিগত কটাক্ষ করছি না, উনি আমার ঘুরনা পেছন আত্মীয় এসটি মাম সাহেব, সারা জীবন উনি ছিলেন প্রশাসক, সেখানেও ওনার উনি প্রশ্নের ঊর্ধ্বে নয়, তার নিষ্কলুষতা সম্পর্কে প্রশাসনও নিশ্চিত নয়, তাকে বানাইছেন রাজনৈতিক সচিব। আরে উনি আর 14 পুরুষে কেউ রাজনীতি করছে কিনা মাস ঘোড়ায় পেঁচায় ধরলে এই নরেন্দ্র সিদ্দিকির মতো এক একজন মানে স্বজন পাওয়া যাবে, স্বজন পাওয়া যেতে পারে। তো যাই হোক, তিনি হয়েছে রাজনৈতিক সচিব, জানেন একান্তে তারা কি বুদ্ধি দেয় যে বঙ্গবন্ধু 3.5 বছর ছিল, আপনি তো 15 বছর না, আপনি ইনশাআল্লাহ 50 বছর, 60 বছর, 70 বছর, তার হায়াতের জন্য আমি দোয়া করি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক। কিন্তু আমি বঙ্গবন্ধু যখন একদল সৃষ্টি করেন, বাকশাল করেন, তখন আমি বলেছিলাম যে বঙ্গবন্ধু প্লাটো থেকে শুরু করে অ্যারিস্টটল থেকে শুরু করে হবস, লকস, রুসো, প্রধো, এমনকি হ্যারল্ড রাস্কি পর্যন্ত বলে গেছেন যে ডিক্টেটরশিপ ইজ দ্য বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট প্রোভাইডেড ডিক্টেটর ইজ বেনেভোলেন্ট। আপনার বেনেভোলেন্স সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি আমাকে একটি যদি ছাড়পত্র দেখাতে পারেন, আল্লাহর তরফ থেকে আপনার কাছে একটা ওই একটা কথা এসছে যে আপনি অমর, আপনি চিরঞ্জীব, তাই এই যে একদমীয় ব্যবস্থা করছেন আমি নিঃশর্তভাবে সেটা সমর্থন দেব, কারণ আপনার বেনেভোলেন্সি সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু আপনার পরে যিনি আসবেন, আমরা তো কায়দা জিন্নাহ সাহেবকে সমস্ত ক্ষমতা দিয়েছিলাম, কারণ জিন্নাহ সাহেব জীবিত থাকবে হয়তো তার ভুলেরও সংশোধন করতে পারতেন আমি আমি জানি না, কিন্তু সেটা যখন এসকেন্দার মির্জা, গোলাম মোহাম্মদ, মাহমুদ আবির কাছে গেল তখন আমরা টের পেলাম যে গভর্নর জেনারেলকে ক্ষমতা দিয়ে পার্লামেন্টের জন্য কি দুর্দশা, কি দুর্বিষহ অবস্থা আমরা তৈরি করে দিয়েছি। সিভিল আর আর্মি ব্যুরোক্রেসির
কি দুর্দমনীয় শক্তির উৎস তৈরি করে দিয়েছি। যাই হোক, তা সে আমি ধরেই দেব আন্তর্কের খাতিরে শেখ হাসিনা সমস্ত প্রশ্নের ঊর্ধ্বে। কিন্তু তিনি কি চিরঞ্জীব? কুল্লি নাসি জাকাত আল-মওত, সকল মানুষকে মৃত্যুর সাথ দিতে হবে, এর বাইরে তিনি কি অন্য জীব? আরে আজরাইলেরও তো মৃত্যুবরণ করতে হবে। মানুষ বেঁচে থাকে কি দিয়ে? তার কর্মকাণ্ড দিয়ে, তার পদ্ধতি দিয়ে। সেই পদ্ধতিটা যা হয়ে গেছে আমরা ভুলে যেতে চাই, ইতিহাসের কাছে তার বিচার দিয়ে যেতে চাই। আমরা ব্যক্তিগতভাবে কোনো বিদ্বেষ রাখতে চাই না, ইতিহাস সঠিক বিচার একদিন করবেই। কিন্তু এখনকার এই সুযোগটির সদ্ব্যবহার করার মূল নৈতিক সাংবিধানিক প্রশাসনিক বিচারিক সমস্ত ব্যবস্থাকে তাকে কঠিনভাবে নির্দেশ দিতে হবে নিরপেক্ষতা প্রমাণ করার জন্য। এটি হচ্ছে তার কাছে আমার এক নম্বর দাবি। আমার দুই নম্বর দাবি হচ্ছে শেষের দিকে, হ্যাঁ, নির্বাচন কমিশনকে এই বিশ্বাসটি মানুষের মধ্যে গেঁথে দিতে হবে যে তারা দলকানা নয়। আপনি নিজেই বলেছেন যে এই মেয়রদের কতটুকু ক্ষমতা থাকবে না থাকবে সে সম্বন্ধে আপনি নিশ্চিত নন। ক্ষমতা যতটুকুই থাকুক তার সৎ প্রয়োগ করলে অন্তত ওই সিটি কর্পোরেশনের আওতায় দুর্নীতিটা বহুলাংশে কমে আসবে। দেখেন, আমি আমার কোনো কৃতিত্ব নেওয়ার জন্য বলছি না, ঢাকা শহরের বিভাজনটাকে আমি আগাগোড়া বিরোধিতা করেছি, আপনার এখান থেকেও করেছি, নিউইয়র্ক থেকে শুরু করে ওয়াশিংটন থেকে শুরু করে লন্ডন থেকে শুরু করে প্যারিস থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে কলকাতা পর্যন্ত কোথাও মেয়রের কোনো বিভক্তিকরণ নাই। তারপরও আজকে এই নির্বাচনটাকে আমি মনে করছি হোক, অন্তত ওই যে একটা কথা আছে না, একটা ফকির যে বলছে ভাগ ভিক্ষা দাও, বলে ভিক্ষ দেবো না ছাই দিব, তাই দাও আমার হাতে কিছু আসুক। তো এটা হচ্ছে এই এই সিটি কর্পোরেশনের নির্বাচনটাকে আমি মনে করছি গণতন্ত্র কিছু হাতে আসুক। যাই হোক, আমি আরেকটি কথা এখানে উল্লেখ করতে চাই যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের যত কঠোর হবে সরকার আবার সেখানে আপত্তি নাই, শুধু এইটাকে বাড়াবাড়ি আকারে প্রচারটা বন্ধ করতে বলব। আরেকটি কথা যে এই ধর্মীয় শিক্ষার প্রশ্নে মাদ্রাসার সিলেবাসে মাদ্রাসা বোর্ডে ইংরেজি বাংলা অর্থনীতি ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি দর্শন সব সাবজেক্ট ঢোকান, এমনকি আইটি পর্যন্ত। মূল সমস্যা হচ্ছে যে কওমি মাদ্রাসা, যেগুলো কওমি মাদ্রাসাগুলো তো ওনারা কওমি মাদ্রাসাগুলোকেও একটা আইনের মধ্যে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে, মানে সেটি ওনার তো দেশের আইনের আওতার বাইরে নন। আমি তাদেরকেও ওনারা থাকতে চান না, ওনাদেরকে অনুরোধ করবো আপনাদের মানসিকতাকে পরিবর্তন করুন। কিন্তু সেই সাথে সাথে আরেকটি জোর সুপারিশ হচ্ছে এই যে আমাদের সাধারণ শিক্ষার মধ্যেও ক্লাস নাইন পর্যন্ত আমাদের আমলেও বাধ্যতামূলক ছিল চ্যারিটি বিগিনস এট হোম। ওই বয়সে যদি ধর্ম শিক্ষা মানে বাধ্যতামূলক করতে হবে, যারা মুসলমান তারা ইসলামিক ধর্ম শিক্ষা নেবে, যারা হিন্দু তারা বেদ থেকে নেবে, যারা খ্রিস্টান তারা বাইবেল থেকে নেবে, মানে মুসলমান ধর্ম ইসলামিক স্টাডিজ সবাদের সবার জন্য বাধ্যতামূলক আমি বলছি না, কিন্তু ধর্মীয় শিক্ষাটা তা হবেই মানুষ শিখতে পারবে। জঙ্গিবাদ ইসলামের অংশ নয়, জঙ্গিবাদ ইসলামের অংশ হতে পারে না, সন্ত্রাস ইসলামের অংশ হতে পারে না। আল্লাহর খাতেমুন নবী হচ্ছে রাহমাত আলিল আলামিন, সমস্ত বিশ্বের জন্য তিনি শুধু শান্তি নয়, সমস্ত বিশ্বের জন্য তিনি রহমতের পুত্র। শেষ করতে হবে, আমি শেষ করছি, আমি আগেও বলেছি আজও বলি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো, কোনো রিয়ার জন্য নয়। আপনার এই অনুষ্ঠানে আসার আগেও আমি আপনার ঘরে বসে দুই রেখার তফা দোয়া ধরে আসি, আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করি যেন আমি যা বলি সেইটাই সর্বাংশ সত্য নয়, কিন্তু আল্লাহ এ জাতি আজ বড় দুর্বিষহ অবস্থার মধ্যে, বড় অনিশ্চয়তার মধ্যে, বড় আতঙ্কের মধ্যে, স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের মানুষের অর্জন সফলতা সমাজ বিবিধ হওয়ার পথে সমাজ প্রশ্নের মুখোমুখি, আল্লাহ তুমি এখান থেকে জাতিকে বাঁচাও। আমাদের গুণা আছে আমরা জানি,
আমরা প্রতি মুহূর্তে প্রতি চক্ষের পলকে গুণা করছি, আল্লাহ তবুও তুমি আমাদের ক্ষমা করো, আল্লাহ তবুও তুমি আমাদের উপর থেকে আজাব উঠিয়ে নাও, আল্লাহ তবুও তুমি আমাদের প্রতিহিংসা রাজনীতি থেকে অবমুক্ত করো, আল্লাহ তবুও তুমি আমাদের এই যে দ্বার এই দম্ভের রাজনীতির থেকে পরিত্রাণ দাও, আল্লাহ তুমি এই দেশকে এই দেশের মানুষকে এই দেশের মূল মূল্যবোধকে ধর্মীয় চেতনাকে তুমি রক্ষা করো, সন্ত্রাস ও জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করো, মুরতাদদের হাত থেকে রক্ষা করো। আপনার কাছে আপনার মাধ্যমে আমি সমস্ত বিশ্বের মুসলমানদের কাছে এবং বাংলাদেশের সকল জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছেই অনুরোধ করব, আসুন আমরা সম্মিলিতভাবে এই অনিশ্চয়তার হাত থেকে এই সমবিয়া হওয়ার আশঙ্কার হাত থেকে স্বাধীনতা সর্বমুহূর্ত হারানোর এই আতঙ্কের হাত থেকে আল্লাহর কাছে বিনতি করি, আল্লাহ আমাদের পথ দেখা। অনেক অনেক ধন্যবাদ আমিশান নূর আলম সিদ্দিকী। দর্শক, কথা বলছিলেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ নেতা নূর আলম সিদ্দিকী, এবং যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম পহেলা বৈশাখে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে এবং অন্যান্য স্থানে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, নারীর প্রতি যে অসম্মান জানানো হয়েছে সেটি খুবই ন্যাক্কারজনক এবং লজ্জাজনক। আমরা এই প্রসঙ্গে লক্ষ্য করছি বরাবরের মতোই পুলিশের কর্মকর্তারা, যেটি মিস্টার সিদ্দিকী অন্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে উল্লেখ করেছেন, যে তারা নিয়মিত একটা বিবৃতি দেন, সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিটি ইস্যু নিয়ে যেটি ঠিক সমর্থনযোগ্য নয়, সেরকমটি এক্ষেত্রেও করেছেন পুলিশের এক কর্মকর্তা, এবং তিনি বলছেন যে এরকম কোনো ঘটনা ঘটেছে তাদের জানা নেই। যেসব ছবি বিভিন্ন পত্রপত্রিকা ছাপা হয়েছে বা কোথাও কোথাও দেখা গেছে গণমাধ্যমে, সেগুলো তিনি মনে করেন যে ওই ঘটনা না, এগুলো হয়তো আগেকার কোনো এক সময়ের। যাই হোক, এই অস্বীকারের প্রবণতাটি আসলে সমীচীন নয়, কারণ ওই ঘটনায় সংশ্লিষ্ট ছিলেন কিছু ছাত্র এবং ছাত্র সংগঠনের নেতা, যারা এই মেয়েদেরকে রক্ষা করেছেন এবং তারাও এই ঘটনাকে বিবৃত করেছেন, এবং যাদের ছবি দেখা গেছে তাদের খুঁজে বের করাও খুব একটা কষ্টসাধ্য ব্যাপার হবে না। কাজে এই বিষয়টিকে এবং এই মুখগুলো মোটামুটিভাবে ছবি দেখে এদেরকে আইডেন্টিফাই করা খুব সমস্যা হবে না। কাজেই কেউ কেউ এদের একটা রাজনৈতিক পরিচয়ের কথাও বলবার চেষ্টা করছেন। কাজেই এই বিষয়ে সরকার যত সজাগ হবে, সতর্ক হবে, সরকারের ভাবমূর্তির জন্য সেটি এটি ইতিবাচক প্রভাব রাখতে পারবে। কথা প্রসঙ্গে মিস্টার সিদ্দিকী এর আগেও এই অনুষ্ঠানে বলেছেন, এবারও বলেছেন যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এই বিষয়ে বর্তমান সরকার কঠোর, এবং তিনি তাকে আরও সরকারকে আরও কঠোর হতে বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে বলছেন। কিন্তু এই কঠোর হওয়ার বিপরীতে তিনি আরেকটি সতর্ক বার্তা উচ্চারণ করেছেন, সেটি হচ্ছে যে যেভাবে এই বিষয়টিকে প্রচার সবসময় করা হয় যে দেশে জঙ্গিবাদ ছেয়ে গেছে, কিংবা একটা সময় দাবি করা হতো নির্মূল করা হয়েছে, কিন্তু প্রতিনিয়তই অস্ত্র উদ্ধার করা হচ্ছে, এটা উদ্ধার করা হচ্ছে, ওখানে অভিযান চালানো হচ্ছে, এগুলো ঠিক প্রচার না করাটা, প্রচার করবার মধ্যে কোনো মাহাত্ম আছে বলে তিনি মনে করেন না, বরং প্রচারটা বাংলাদেশের ভাবমূর্তির জন্য আন্তর্জাতিক বিশ্বে একটা নেতিবাচক বার্তা দেয়, কাজে এটি ভাবমূর্তির জন্য ক্ষতিকর। এই বিষয়ে যেন সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকেন। বাংলাদেশের প্রশাসন খুবই একটা নাজুক অবস্থার মধ্যে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে এখানে দুর্বল ক্ষয়িষ্ণু একটা ভঙ্গুর অবস্থার মধ্যে তাদের ভাবমূর্তি মান সবই নির্মগামী। কাজে প্রশাসনকে দেশ চালাতে হলে প্রশাসন লাগবে, রাজনৈতিক নেতৃত্বের কথা আমরা বরাবরই বলি, কিন্তু রাজনৈতিক নেতৃত্বকেও আসলে প্রশাসন দিয়ে দেশ চালাতে হবে। সেক্ষেত্রে প্রশাসনের নিয়োগ, পদোন্নতি, পদায়ন, বদলি এইসব বিষয়গুলো রাজনীতির ঊর্ধ্বে উঠে করবার জন্য তিনি পরামর্শ দিয়েছেন, এবং সাম্প্রতিককালে যে পদোন্নতি দেওয়া হয়েছে এবং যেখানে পদ নেই পদোন্নতি হয়েছে সেটির সমালোচনা করতে গিয়ে তিনি কথা বলেছেন। ঢাকা উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে নির্বাচন, যারা নির্বাচিত হবেন তারা যদিও অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন যে আন্তর্জাতিক মানের নগরী করবেন, কিন্তু তারা হয়তো নিজেরাও জানেন না, বা জানলেও হয়তো মিথ্যা এক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের আসলে তেমন কিছু করবার ক্ষমতা নেই। যেটি তারা করতে পারেন, যে অঙ্গীকার তাদের করা উচিত ছিল, যারা দুই ঢাকার দুই অংশে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যে দুটো ঢাকাকে এক করবার জন্য নাগরিকদের ঐক্যবদ্ধ করে আন্দোলন করবেন, বা তিন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের ঐক্যবদ্ধ করে তারা মেট্রোপলিটন গভর্নমেন্ট করবার আন্দোলন করবেন, এগুলো অনেক বেশি কার্যকর প্রতিশ্রুতি হতো এবং জনগণের আস্থা তারা সেখানে অর্জন করতে পারেন। তবে মিস্টার সিদ্দিকী যেটি বলবার চেষ্টা করেছে যে এই নির্বাচনটি, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সেটি যদি সরকারি দলের বিপক্ষেও যায় তাহলে তিনি মনে করেন এটি যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন করা যায় তাহলে তার সুফল পাবে বর্তমান সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তিনি একথাও মনে করেন যে বর্তমানে যারা বিরোধী পক্ষ রাজপথে, যে বিরোধী দল বিএনপি, তারা 5ই জানুয়ারি নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগ ছিল কি ছিল না সে প্রসঙ্গে তিনি না গিয়ে বলছেন যে তিনি মনে করেন তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে, এটিতে তারা সাধুবাদ পাবার যোগ্য, এবং
নির্বাচনে তাদের শেষ পর্যন্ত থাকতে হবে এবং থাকতে হবে এখানে কারচুপি হবে কি হবে না সেদিকে না থেকে তারা কত বেশি জনগণকে সম্পৃক্ত করতে পারবেন সেটি তাদের বিজয়ে যেমন ভূমিকা রাখতে পারে তারা যদি হেরেও যান ভবিষ্যতে তাদের আন্দোলন করবার ক্ষেত্রে কারণ এই দুর্বলতাটা তাদের অত্যন্ত প্রকটভাবে তাদের দলের মধ্যে আছে কত বেশি জনগণকে নেতাকর্মীদের তারা মাঠে নামাতে পারবেন এই তিন সিটি কর্পোরেশন নির্বাচনে সেটি এখন দেখার বিষয় এবং সেখানেই তাদের আসলে মূল সাফল্য নির্ভর করে নির্বাচনের ফলাফলে তারা জিতবেন কি জিতবেন না সেটি খুব মুখ্য একটা ব্যাপার না সবার উপরে বড় যেটি কথা নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না তার আইনত ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের উপরে কাজে নির্বাচন কমিশন কোনো অজুহাত দেখাতে পারবেন না যে তারা অন্য কারো দ্বারা প্রভাবিত হয়েছেন তাদেরকে কেউ প্রভাবিত করেছে তাদের লজিস্টিক সাপোর্টের সীমাবদ্ধতা আছে কারণ ভারতীয় নির্বাচন কমিশনের যে আইন তার চেয়েতে বাংলাদেশের নির্বাচন কমিশনের আইন অনেক বেশি শক্তিশালী এখন নির্ভর করে যে কমিশনে যে তিনজন আছেন তাদের ব্যক্তিত্ব কোন মানের সেই পরিচয়টা তারা আমরা আশা করি নির্বাচনের মধ্য দিয়ে তাদের পরিবারের কাছে তাদের প্রতিবেশীদের কাছে সমাজের কাছে বাংলাদেশ নামের এই রাষ্ট্র এবং তার নাগরিকদের কাছে দেবেন দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা